السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله ربه أسلم قال أسلمت لرب العالمين شمته تشرق سورة الدوري দেশে এবং বিদেশে যারা আমাদের এই অনুষ্ঠানটি অবভোগ করছেন বয়স অফ নূর থেকে পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি ইসলাম কী কেন ইসলাম শব্দের শব্দটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ এ অর্থের দিক দিয়ে ইসলাম অর্থ আল্লাহর বিধানের নিকটে আত্মসমর্পণ করা এবং নিজের ইচ্ছা মতো মর্জি মতো না চলা ইসলাম শব্দের আরেকটি অর্থ আছে আরেকটি অর্থ হলো শান্তি ইসলাম ওই বিধানের নাম যে বিধান মতো চললেই শান্তি পাওয়া যাবে ইসলাম মতো না চললে শান্তি পাওয়া যাবে না অশান্তির দাবনল জেনে জেনে উঠবে ইসলাম শব্দের আরেকটি অর্থ হলো ইসলাম শব্দের আরেকটি অর্থ হলো দুনিয়া এবং আখেরাতের আল্লাহ আর একটি অর্থ হলো নিরাপত্তা ইসলাম ওই বিধানের নাম যা মেনে চললে আল্লাহ সুবাহ দরবারে এবং দুনিয়াতে মানুষ নিরাপত্তা লাভ করতে পারবে আল্লাহ সুবাহন তালা যেমনটি বললেন ইজ কাল আল্লাহু রব্বুহু আসলিম কয় আলা আসলাম তুমি রব বিলাহ আলমি হদলেত ইব্রাহিম আর ইসলাম কে আল্লা বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো ইব্রাহিম আসলেম কোনো প্রশ্ন করেন নাই কেন আত্মসমর্প করব কার সামনে আত্মসমর্পর করব কি ব্যাপারে করব কোনো প্রশ্ন না করে তিনি বললেন আসলাম তুমি রব বিলাহ আমার রব যখন আমাকে আত্মসমর্পণ করতে বলেছেন আমি আর কোনো প্রশ্ন নয় তিনি সাথে সাথে বললেন আসলাম তিন রা আলমিন আমি বিশ্ব প্রতি সামনে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম তিনি মূলত ইসলামের নামকরণ করেছেন আল্লাহ বলছেন মিল্লাতে আবি কুমি রাহিমুল মুসলিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালাম তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান আমরা মনে করেছি যে কোন মুসলমানের ঘরে জন্ম নিলেই আমরা মুসলমান হয়ে গেলাম আসলে ব্যাপারটি এমনটি নয় ব্যাপারটি হলো এই আমরা যেমন একজন ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলেই আমি ইঞ্জিনিয়ার হব না একজন ডাক্তারের ঘরে জন্ম নিলে কেউ ডাক্তার হয়ে যায় না তাকে ডাক্তার লেখাপড়া করতে হয় সার্টিফিকেট অর্জন করতে হয় এরপরে তাকে কর্মক্ষেত্রে দেখাতে হবে তিনি চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী হয়েছেন তাহলে মানুষ তাকে ডাক্তার মনে করবে ঠিক অনুরূপ একজন ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে তাকে ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে এবং কর্মক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে তিনি ইঞ্জিনিয়ারিং ভালো কাজ করতে পারেন তাহলে তিনি ইঞ্জিনিয়ার হবেন ঠিক অনুরূপ একজন মানুষ যদিও ফিতরাত ইসলামের উপরেই সে জন্মগ্রহণ করেন্স আসলাম বলেছেন পরিশীল এই লোকটি তার বাবার ধর্ম অনুযায়ী সে কাফের হয়ে যান কেউ মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে পত্রিক সূত্রে মুসলমান দিকে চলে আসেন কিন্তু তাকে মুসলমানের ঘরে জন্ম নিলেও জ্ঞান অর্জন করে সঠিকভাবে বুঝতে হবে ইসলামকে বুঝতে হবে এবং সেই ইসলামের নিয়ম কানুন রীতি তাকে মেনে চলতে হবে তাকে আল্লাহর আইন রাসুলের পদ্ধতিতে অনুসরণ করে চলতে হবে তাহলে তিনি মুসলমান এই ব্যাপারে আল্লাহ রবামিন হাজরতে ইব্রাহিম ইসলামকে পরীক্ষা করেছেন আসলেই তিনি কি আল্লাহর আইন সামনে আত্মসমর্পণ করতে পেরেছেন কিনা যেমনটি আল্লাহ রুবুল্লাহ আলমিন বলছেন বহু বিকালিমায়াত কতগুলো বিষয় দিয়ে তার রব তাকে পরীক্ষা করেছেন তিনি এই সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ইমামা আল্লাহ রুবুল্লাহ আলমিন ইব্রাহিম আসানকে ঘোষণা দিলে আমি তোমাকে জাতির ইমাম বানালাম মুসলিম মিল্লাতের একজন ইমাম বানাই দিলাম কওয়ালা ইব্রাহিম হাসান তখন আমাদেরকে ভুলে যান নাই তার সন্তানদের ভুলে যান তিনি বললেন আমার সন্তান আল্লাহ লা হ্যাঁ এই ওয়াদা মমিনদের জন্য থাকবে কিন্তু যারা জালেম হবে পৃথিবীর মাঝে ইসলামকে যারা মেনে চলবে না তাদের জন্য এই ওয়াদা নয় সুতরাং আল্লাহ সুবাহ ইসলামের বাহিরে যত রীতি নীতি পদ্ধতি কর্মসূচি আল্লাহ কোনোটাই গ্রহণ করবেন না আল্লাহ যেমন ওয়াদা করলেন ওমাই ইয়াবুল ইসলাম আদিনা ফালাই ইকবাল আমিন আল্লাহ সুবাহ বলছেন যে ব্যক্তি গাইর ইসলাম ইসলামের বিপরীত কোনো কাজকর্ম কোন কর্মসূচি কর্ম রীতিনীতি কোন পদ্ধতি যা করানে এবং শুনার ভিত্তিক নয় এগুলো আল্লাহ রবুল আলমিন গ্রহণ করবেন না আমরা অনেকেই ইবাদত মনে করে অনেক নতুন নতুন কিছু সৃষ্টি করে নিয়েছি মনে করছি এটাই বুঝি আমার জন্য ইবাদত এটা ইসলামের বহির্ভূত কাজ এগুলো আল্লাহ গ্রহণ করবেন না আমি এটাকে যতই আন্তরিকতার সাথে করি না কেন ভাইয়ের আমার এই জন্যই আল্লাহরবুল আলমিন ইব্রাহিম আসলামকে পরীক্ষা করলেন আসলেই তিনি আল্লাহর রব্বর আলমীর দরবারে আত্মসমর্পণকারী পরিপূর্ণ আত্মসমর্পণকারী কিনা আল্লাহ প্রথমত ঘোষণা দিন ইব্রাহিম তুমি তৌহিদের ঘোষণা দাও জাতির সামনে ইব্রাহিম আসলাম দেখলেন নিজের বাবা নিজের মা আত্মীয় স্বজন সকলেই আল্লাহকে বাদ দিয়ে এক উলুহিয়াতকে বাদ দিয়ে একজন রব বাদ দিয়ে তারা অন্য মূর্তি দেব হাতে তৈরি করা মূর্তি দেব দেবীর পূজা করছেন এগুলো এমন পর্যায়ে চলে গিয়েছেন যে ইব্রাহিম ইসলামের বাবা নিজেই একজন এই ধরনের মূর্তি সংস্কারক তিনি মূর্তি তৈরি করতেন আজার তাকে এই জন্য বলা হতো আল্লাহ সুবাহ আলা তেমনটি বলছেন ইব্রাহিম আসলাম তার বাবাকে এই জন্য প্রশ্ন করলেন ইব্রাহিম আসলাম তার বাবা এবং তার সম্প্রদায়কে প্রশ্ন করলেন মা হা আসনাম এই সমস্ত আসনাম গুলো এই সমস্ত মূর্তিগুলো আল্লা আকিফুন যেগুলো সম্পর্কে তোমরা যার নিজেরাই তৈরি করেছ এগুলো কি কালু অজেদ না আবা আনা লিহাজা আবিদিন বলছেন যে এগুলো তো আমাদের পূর্বরুদেরকে আমরা এবাদত করতে দেখেছি এগুলো অনুসরণ করতে দেখেছি কাল লাকাত কুন্তুম ও আন্তুম আবা ও কুমফি দলালি মুভিন এবার আমি স্পষ্ট করে বলে দিলেন নিশ্চয়ই তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সকলেই স্পষ্ট মূর্খতার মধ্যে আছে হযরত ইব্রাহিম আঃ ঘোষণা দিলেন ইলা ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ তোমাদের রব তোমাদের স্রষ্টা হলেন একজন লা ইলাহা ইল্লাল রহমান রহিম তিনি ছাড়া আর কোন ইলাহ নাই তিনি রাহমান পরম করুণাময় অতি ব দয়ালো। যালিকুম আল্লাহু রাব্বুকুম এই হলো তোমাদের আল্লাহ তোমাদের প্রতিপালক লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই খালিকুকুল্লি ইন তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন ফাআবুদূহ অতএব তোমরা তাঁর ইবাদত করো তরো করো তারই দাসত্ব করো ওহু আলা কুল্লি শাইইন তিনি সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক আল্লাহ রব্লাহ আমিন ইব্রাহিম আসলাম যেমন তিতার জাতিকে প্রশ্ন করেছিলেন ওতে হুজুম ইন দুন ইল্লাহী আল ই শুরুন তোমরা যাদের এবাদত করছো আল্লাহকে বাদ দিয়ে তোমাদের ধারণা এগুলো তোমাদেরকে সাহায্য করবে ওয়া আবুদুন আমিন দুন ইল্লা হি মালা ইয়াদুরু হুম ওলায়ন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো এগুলো না করতে পারে তোমাদের ক্ষতি لا يمكن ان يكون কোনো উপকার ويقولون هؤلاء شفع عند الله لك ان يكون ان يكون لك ان يكون والذين يدعون من دون الله يخلقون شيئاً وهم يخلقون أموات غير أحياء وما يشعرون না যাদেরকে আল্লাহ বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতেছ লাই এক লোক না সেই তারা কোনো কিছু সৃষ্টি করে নাই তোমার হাত তোমার পা তোমার আপদমস্তক বডি সহ গোটা পৃথিবীতে যা তুমি দেখতেছ আর তুমি যা দেখতেছো না এর একটিও তারা সৃষ্টি করে নাই অহময়ক লাকুন বরংচ তাদেরকে সৃষ্টি করা হাজ আমা তোমরা মৃত গাই রু এগুলো এগুলো মৃত এগুলো জীবিত নয় অমাইয়া স্মরণ কিন্তু তোমরা বুঝ না আসুন অবশ্যই তোমরা আবার আল্লাহর দরবারে উত্থিত হবে আল্লাহ রব আরমিন আমাদেরকে আরো স্পষ্ট করেছেন এই জন্য হাজরত ইব্রাহিম আসলাম একদিন তিনি এ সমস্ত মূর্তিগুলো দেখে তিনি দেখতে পেলেন সকলেই পূজার আশ্রমে গিয়েছেন মেলায় গিয়েছেন ইব্রাহিম আসলাম কেউ তার দাওয়াত করেছেন ইব্রাহিম চলো আমরা মেলায় যাব হাজার ইব্রাহিম আসলাম আকাশের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন যে ইন্নি সাকিম আমি তো অসুস্থ আসলে ইব্রাহিম আসলাম তখনও অসুস্থ ছিলেন না ইব্রাহিম আসলাম অসুস্থ বললেন কেন ইব্রাহিম আসলাম এজন্য অসুস্থ বলেছিলেন যে গোটা মানুষের দুইটি দুই প্রকার অসুস্থতা থাকে একটি হলো মানসিক অসুস্থতা আর একটা শারীরিক অসুস্থতা ইব্রাহিম আসলাম যদিও মানসিক অসুস্থতা ছিলেন না তিনি যদিও শারীরিক অসুস্থ ছিলেন না কিন্তু তিনি ছিলেন মানসিক অসুস্থতা সারা বিশ্ব তার পিতা সহ সকলেই যখন আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মন গড়া প্রভুর সামনে তারা মাথা নত করে আছে এগুলোর দাসত্ব করে আসতেছে এমন তো অবস্থা একজন নবী হয় মানসিক সুস্থতা থাকতে পারে না এই জন্য তিনি তাওরিয়া করে বসে আমি অসুস্থ আমি যেতে পারবো না সবাই যখন মেলায় চলে গেল ইব্রাহিম আসলাম তখন একটা কুড়াল হাতি নিলেন ফারাগাইলা আলী হাতিহীন তিনি বাস্তবে দেখাতে চাইলেন ফ্যাক্টিক্যাল দেখাতে চাইলেন যে তোমরা যেগুলো পূজা করতেছ খোদা মনে করতেছ তোমাদের ব্যবসায় উন্নতি দিবে মনে করতেছ তোমাদের সুস্থতা দান করবে মনে করছ তোমাদের কল্যাণ দিবে সন্তান দিবে ছেলে দিবে মেয়ে দিবে এই ধরনের যারা মনে করতেছ এগুলো আসলেই তোমাদের কিছুই দিতে পারে না তার নিজেরাই নিজেদের কোনো সাহায্য করতে পারে না তোমাদের কি সাহায্য করবে এই জন্য তিনি কোড়ালটা হাতে নিয়ে ফারাগা ইলা আলি হাতিহীন তাদের এই ইলাহগুলার ঘরে তিনি প্রবেশ করলেন ফাঁকা আলা আল্লাহ করুন সেখানে গিয়ে দিল অনেক খাদ্য পড়ে আছে আল্লাহ তা করুন খাও না কেন মূর্তিগুলোকে লক্ষ্য করে তিনি বললেন খাও না কেন কথাও বলছো না কেন খাও না কথাও বলো না ইব্রাহিম আস্তাম ফারাক আলাই হিম দরবার হাতের কুলালটা দিয়া একটা একটা করে সবগুলো ভাঙলেন আল্লাহ বলছেন অন্য আয়াতে যে ফাজা আলাহম জুজা আদান ইল্লা কাবির আহম এগুলো সবগুলো চূর্ণ বিছূর্ণ করলেন বর্ডার লিখে দিলেন বর্ডার ভাঙলেন না তিনি এটাকে প্রমাণ করতে চাইলেন এবং তিনি ভেঙে ইলাইহিম ইয়ার জন তিনি ফেরে চলে আসলেন কালু মান ফালা আবে আলি হাতিনা ইন্নাহুল লামিনা সালিমিন তারা যখন মেলা থেকে তাদের ষষ্ঠার কাছে তারা যখন আসলেন তাদের যাদের ইবাদত করছেন তাদের কাছে যখন আসতেন মূর্তিগুলোর কাছে আসতেন এসে দেখলেন এগুলো ভাঙ চূর্ণ বিচূর্ণ হয়ে আছে তারা বললেন মান ফালা কে রূপ বি আলি না আমাদের এই সমস্ত ইলাহাগুলোর সাথে বিচ্ছু যিনি করেছেন তিনি বড়ই জানেন ইব্রাহিম আসলামের এই কথা শুনে এরা এই সমস্ত কথা বুক্তিগুলো করতে লাগলেন কালো সামেনা ফ্যাতেন ইব্রাহিম হসানের সাথে যে সমস্ত যুবকগুলো চলাফেরা করত তারা বললো আমরা শুনতে পেরেছি একজন যুবকের কথা ইয়াজ তিনি এগুলো ব্যাপারে কথাবার্তা বলেন ইউ কাল উল্লাহু ইব্রাহিম তার নাম হলো ইব্রাহিম তাকে ইব্রাহিম বলে ডাকা হয় কাল উফু বিখি আলা আ ইউ নিন নাজ লা আল্লাহ তাদের নেতা তাদেরকে বললেন অথবা তাদের সেখানে যারা নেত্রিস্থানীয় তারা বললেন তাকে মানুষের সম্মুখে উপস্থাপন করো লা সম্ভবত সে এ ব্যাপারে সাক্ষী দিবে কালু আনতুম আন্ত্রাহিম ইব্রাহিম ইব্রাহিম আসলামকে যখন আনা হলো আয়াতের লহায়েছে ইব্রাহিম আসলাম যখন আনা হলো তখন নম্রদের রাজ সিংহাসনে বসা আসার সাথে সাথে ইব্রাহিম আসলামের চেহারা দেখে একজন নবীর চেহারা পৃথিবীর মানুষের চেহারা চাইতে কত উজ্জ্বল এবং সুন্দর দেখে সে আচানক হয়ে দাঁড়িয়ে গেলেন ইব্রাহিম আসেমকে তার চেয়ারে বসায় দিলেন এবং বললেন আনতাফ আলতা বিহা হা দাদি তুমি কি আমাদের এই খোদাগুলোর সাথে

ইন্নাকুম তিন তোমরা এবং ওয়ান তুম জালিমুন নিশ্চয়ই তোমরা হলেন জালেম অর্থাৎ নিজেরাই নিজেদেরকে মালামত করতে শুরু করলো নিজেদেরকে বৎসরা করতে শুরু করলো যে নিশ্চয়ই তোমরাই জালেম জুলুম করছো নিজেদের নাসের প্রতি সোম্মানু কিসু আলা রু ও সিহিম এরপরে তারা মাথা উত্তোলন করে বললেন লাকাদ আলিম তা মা হা উলা ইয়ান্তিক নিশ্চয়ই তুমি জানো এগুলো কথাবার্তা বলতে পারে না হাজরতে ইব্রাহিম আসলাম তাদেরকে ধরলেন শক্ত হাতে কাল আফাতা আবুদুন আমিন্দুন আফাতা আবুদুন আমিন্দুন ইল্লাহি তোমরা আল্লাহকে বাদ দিয়ে এগুলো পূজা করছো মা আলা ইয়ানফাউকুম শাইআ ওয়ালা ইয়াদুররুন যেগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের ক্ষতিও করতে পারে না হাত লাগতে পারে না কথা বলতে পারে না হাঁটতে পারে না এমন সবগুলোর তোমাদের জন্য আফসুস ছাড়া আমার আর কিছু করার নেই অলিমা তুদুন আমিন তবে কেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা এগুলো পূজা করতেছ তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই তারা দেখলেন ইব্রাহিম সাথে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে কোন অবস্থাতেই তারা কিছুই করতে পারবে না তারা তার সাথে মোকাবেলা করার কোনো শক্তি নেই পৃথিবীর সকল দুশ্মনেরাই ইসলামের দুশ্মনেরাই সকল স্বৈরাচারের যারা পৃথিবীতে ইসলামকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল তারা যখন দেখে যে যুক্তিতে পারা যায় না তখন তার শক্তি প্রয়োগ করতে গিয়েছেন বর্তমান যুগেও আমরা দেখতে পাই যখন ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারল না পারে না যখন দেখছে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছেন এবং সঠিক ইসলামের জ্ঞান উপলব্ধি করতে পারছেন নারেন্দ্রের কাছে তখনই শক্তি প্রয়োগের দিকে চলে গেলেন যুক্তি আর বাদ দিলেন যুক্তি করা যাবে না যুক্তি দিয়ে গেলে আলেমদের সাথে পারা যাবে না তখন তারা বাধ্য হয় শক্তি প্রয়োগ করে জেল জরিমানা পাশির কাস্টে তারা যেতে বাধ্য হলেন ভাইয়ের আমার এটা নতুন কোন ইতিহাস নয় এটা অতীত ইতিহাস সমস্ত নবীদের উপরে এরকম জলম করা হয়েছে হাজরত ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে তারা ঠিক আবু সিনভাবে বলে ফেললেন হার রিকু হু হার তারে পড়াও তা এসেছে অংশুরু আলিহাতিকুম নিহাতিকুম ইন এবং তোমাদের ইলাহাগুলো যদি বাঁচাতে চাও রক্ষা করতে চাও তাহলে তোমরা এরুফ করো আমরুদের কথা বিশাল অগ্নিকুণ্ড করা হলো এখন সেই মিশরে অগ্নি অগ্নিকুণ্ডের নম্রদেশে দেশে অগ্নি কুণ্ডেল সে নিদর্শন এখনো আস এখনো সেই কুণ্ডলিটি পৃথিবীর জমিনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আগুন একত্রিত করা হলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো হাজরত ইব্রাহিম আসলামকে সেখানে পালাবার চেষ্টা করলো ফেরেস্তা ধরে রাখলেন পরিশেষে শয়তানের বুদ্ধিতে তারা কিছু নারীরা সদের সাথে অবৈধ মেলামেশা করে এরপরে এসে যখন রশি ধরলেন ফেরেস ছেড়ে দিলেন ইব্রাহিম আস্তা আগুনে চলে গেল পড়ে গেল ইব্রাহিম আস্তামের কাছে আল্লাহ দরবারে ইব্রাহিম আল্লাহ বলছি যা সাহায্য করে ইব্রাহিম এসে আল্লাহ ফলিদের কাছে সাহায্য দেওয়ার জন্য করার জন্য অনুমতি চাইলেন তিনি বললেন আমি তোমার দাসত্ব যিনি আমাকে তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনতে পান সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাইব আল্লাহ দেখলেন আমার ইব্রাহিম প্রথম পরীক্ষা পাশ করলেন তিনি আমি ছাড়া পৃথিবীর কারো সামনে আত্মসম্মান করে নেই আদৌ পৃথিবীর জমিনে এমন লোক রয়েছে যারা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় আল্লাহর উলুহিয়াতকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় তাদেরকে পাশির কাস্ট পাশিদের ঝোলাবার সময় তারা হাসতে হাসতে মরে জীবন আল্লাহর জন্য সুতরাং পরীক্ষা পাশ করতেই হবে তা না হলে অনন্তকালে যে শান্তি তা লাভ করা যাবে না বরং শাস্তি আর ভোগ করতে হবে তারা দেখতেছেন এই পাশের রশি জান্নাতের পাশের রশি এটা জান্নাতে যাওয়ার সিঁড়ি সুতরাং এটার থেকে আমাকে দূরে যাওয়া যাবে না ইব্রাহিম ইসলাম দেখলেন যদি আমি জ্বলে যাই তাহলে আমার হ্রদের জন্য যাব। আমি কেন মাথা নত করবো পৃথিবীর এই আবহাওয়া মাল কাল থেকেই সমস্ত নবীগণে বাতিলের সামনে কখনো দাগুদের সামনে মাথা হতো করেননি ভ্যার আমার আল্লাহ সবহানত আলা দেখতে পে সাথে সাথে সাহায্য না দিলেন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিকভাবে অকন্যায় নারুকুনি বারদাওয়া সালাম আলা ই বর হিম আল্লা আগুনের প্রতি নোটিশ করলেন হে আগুন আমার খলিলের প্রতি ঠান্ডা হয়ে যাও সালাম আর শব্দ বলে আল্লাহ নিরাপত্তার ঠান্ডা ঠান্ডা বলেছেন এত শীতের হবে না আমার খলিল যেন কষ্ট না পায় আবার এত গরম থেকে আমার বন্ধু যেন আমার খলিল যেন কোন অবস্থাতে কষ্ট না পায় নিয়ন্ত্রিত চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে চলতে লাগলো আল্লাহ 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 হতে আলাহ হাজরত ইব্রাহিম কে সাহায্য করলেন পৃথিবী তাদও যদি আমরা ইসলামের প্রতিটি বিধান মেনে চলি আল্লাহ রবুল আলমিন সাহায্য করবে কোনো সন্দেহ নাই আল্লাহ রবুল আলমিন দ্বিতীয় পরীক্ষায় পালান ইব্রাহিম আজকেন বললেন এই শহর থেকে চলে যাব ইব্রাহিম থেকে চলে গেলেন মিশর থেকে সিরিয়া চলে গেলেন যাহার যাওয়ার মুহূর্তে একজন জালেম বাদশা কর্তৃক সায়রা আলহি ওয়াসাল্লাম হাজরত ইব্রাহিম আল ইসলামের স্ত্রী তিনি বন্দী হয়ে গেলেন সেখান থেকে আল্লাহ রক্ষা করলেন বাচ্চা তার সাথে কোনো খারাপ কাজ করতে পারলো না কোনো কুকর্ম লিপ্ত হতে পারলো না পরিশেষে সে মাপচে তাকে ছেড়ে দিলেন এবং সাথে একটা বান্দি উপহার দিয়ে দিলেন হাজরাতে হাদরাকে দিলেন তিনি হাজরাকে নিয়ে সিরিয়া এবং সায়রাকে নিয়ে নিয়ে সিরিয়ায় চলে আসলেন হাজরের হাজরা আলী কীসাল্লামকে হাজরতে ইব্রাহিম আসলাম বিয়ে করলেন হযরত Сара আফতারটাকে উপহার দিয়ে দিবেন তিন বিবাহ করেন। পরবর্তীতে 90 কি পাসান 90 বছর বয়সে ইব্রাহিম (সাঃ) একটা ছেলে হলো। যাদীর মতো সুন্দর একটি সন্তান। আল্লাহ ছেলেটাকে দান করলেন। ইব্রাহিম ছেলেটাকে নিয়ে তিনি হ্যাঁ আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ ঠিক এই মুহূর্তে আরেকটি পরীক্ষায় আল্লাহ তাকে পালাইয়া দিলেন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার এই সন্তান আর স্ত্রীকে নিয়ে সেই মরুভূমিতে গিয়ে ইব্রাহিম ইসলাম তার সন্তানকে আর স্ত্রী এত মায়ার স্ত্রী এবং সন্তান জীবনের একটি সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া আল্লাহ রেখে আসুন ইব্রাহিম আসলাম প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর নির্দেশকে সকলের উপরে প্রাধান্য দিলেন নিজের মন জীবনকে পরিত্যাগ করলেন করলেন আল্লাহর জন্য ইব্রাহিম তার এত এত শখের একটি সন্তান এই সন্তান এবং স্ত্রীকে মোটের উপর চড়ালেন কিছু খাদ্য কিছু পানি নিয়ে মরুভূমি পাড়ি দেওয়া শুরু করলেন রাহবার হলেন আদতে জিবরাইল আসলাম কিছু দূর গেলে এক শহরের মতো দেখা যায় মনে করলেন এখানে রাখবেন ইফরাহিসলাম বসনি এখানে না আরও সামনে এরপরে আরো সামনে এভাবে নীতি নীতি একেবারে কাব আর শরীফের কাছে তিনি রেখে আসলেন রাখলেন রেখে ইব্রাহায়ন আহসলাম কিছু না বলেই রওনা হয়ে গেলেন হাদেরতে হাদের ধরে গেলেন প্রাণের স্বামীকে কোনো অপরাধ করেছে কেন এখানে মরুভূমিতে রেখে গেলে ইব্রাহান আহসলাম ইশারা করে দেখালেন আল্লাহ নির্দেশ ইব্রাহিম আসলাম কিছু দূর গিয়ে পাহাড়ের উপর উঠে স্ত্রী আর সন্তানদের তাকিয়ে হাজরাতে হাজরা আসলাম ধৈর্য ধারণ করলেন তিনি বললেন আমার রব যদি আমাকে নির্দেশ করে তোমাকে নির্দেশ করে থাকে এখানে রেখে যাওয়ার জন্য তাহলে তোমার কোনো চিন্তা করো না আমি কোনো চিন্তিত নই আমি আমার রবের উপরে ভরসা করলাম নিশ্চয়ই যিনি আমাকে রেখে দেওয়ার নির্দেশ দিলেন তিনি আমার খাবারে পানিতে কোনো মারবেন না তিনি ব্যবস্থা করে তিনি আল্লাহর ধৈর্য ধারণ করলেন নিজের স্ত্রীকে রেখে সন্তানকে রেখে পাহাড়ের উপর উঠে তিনি দোয়া করতে লাগলেনা ইন্নি আমি আমার পরিবারের একটি অংশ আমার পরিবারের একটি অংশকে আমার সন্তান এবং পরিবার অংশকে দেখানি কোনো ঘরবাড়ি নাই তরুলতা নাই ট্রান্সফার নাই এমন একটি জায়গা বরভূমিতে রেখে গেলাম এন্ড দ্য এন্ দা বাইতিকাল মহারাম মসজিদে হারামের কাছে রাব বানাল ইউকুইমা সারাদ কেন রেখে গেলাম যেন তারা নামাজ প্রতিষ্ঠা করে আল আস্কি দা নাস না আজ তা হবি ইলাইকিম সারা পৃথিবীর মানুষের অন্তঃকরণ তাদের দিকে ঝুঁকাইয়া দাও করুন এবং তাদেরকে ফলফলা দিয়ে দিয়ে ব্যবস্থা করো যাতে করে তারা তোমার সুক্রিয় আদায় করতে পারে ইব্রাহিম আসলাম এই দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হলেন নিজের সন্তান স্ত্রী এতটাই তার প্রিয় তথ তিনি এগুলোর পরোয়া না করে যতই মায়ে হোক আল্লাহ নির্দেশকে বেশি প্রাধান্য দিলেন আজকে আমাদের সন্তানরা যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য রাস্তায় নামে তাহলে আমরা তো বিভোর হয়ে যাই আল্লাহ দিনে দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে এটা আমরা পছন্দ করি না এই কারণে যে আমার ছেলে বন্দী হয়ে যাবে জেলখানা যেতে হবে আমার ছেলে আমার ছেলে নির্যাতিত হবে মায়ের খাবে তার জীবনও চলে যেতে পারে কিন্তু আল্লাহর নবীগণ আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নির্দেশকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে নিজের সন্তানও কোরবানি করে দিতে হবে সর্বশেষ আল্লাহর বুল আলমিন ইব্রাহিম আসলামকে আরো অনেক পরীক্ষা করেছেন আরেকটি উল্লেখযোগ্য পরীক্ষা হলো ইব্রাহিম আসলামের সন্তান যখন হাঁটি হাঁটি পা পা ইসমাইল যখন বড় হয়ে গেল তিনি এখানে আরেকটি বিষয় আমাদের জানার বিষয় গ্রাম স্থানের চলে যাওয়ার পরে তার স্ত্রীর খাদ্য শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল পেরেন কোথায় গেল তিনি পানির পিপাসায় এতটাই অতিষ্ঠ হয় সাফা পাহাড়ের দিকে দৌড়েই গেলেন বালুকোনাখে দূর দূর থেকে মারা বাড়ির মতো দেখা যায় সেখানে উঠলেন দেখলেন না পারি নেই আবার তিনি নেমে দড়িয়ে মারওয়ায় গেলেন এভাবে সাতবার প্রদক্ষিণ করলেন পরিশেষ হঠাৎ করে আওয়াজ হলো হাদরা তিনি বলে কে এসেছে সাহায্য করার জন্য তিনি দড়িয়ে সন্তানের দিকে গিয়ে দেখলেন সন্তানের পা যেখানে আশ্রাচ্ছে ওখানে পানি উচ্চারিত হচ্ছে তিনি চতুর্দিকে বান দিয়ে বললেন জমজম পা থামো থামো আল্লাহ সাহা হান ইব্রাহিম আসলামের মায়ের আল্লাহর উপরে নির্ভরশীল হওয়ার কারণে পৃথিবীর কোন শক্তি বা কারো উপরে নির্ভরশীল না হওয়ার কারণে শুধু আল্লাহর উপরে প্রতি নির্ভরশীল হওয়ার কারণে আল্লাহ তার পানির ব্যবস্থা করে দিলেন এমন পানি যা খাওয়ার পরে পিপাসা দূর হয়ে যায় খাবারের খাদ্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন কিছুদিন পরে ব্যবসায়ীরা রাস্তা দিয়ে পানি পানি দেখে তাদেরকে আমাদের কিছু খাবার দেবে হাতে রাখে খাবারের ব্যবস্থা করেন ইসমাইল আসলামের দুধের পিপাসা ছিল তিনি সাথে সাথে পানিও খাওয়ালেন এবং নিজের দুধ খাওয়ালেন আল্লাহ তার দুধের ব্যবস্থা করে দিলেন খাবারের ব্যবস্থা হয়ে গেল এরপরে হাওয়াজিন গুত্র থেকে একটি দল এসে ওনার কাছে থাকার আশ্রয়ের জন্য চাইলেন বললেন তোমরা আমার এখানে বসবাস করতে পারো পাশে বাড়ি করতে পারো ঠিকই কিন্তু পানির মালিক কিন্তু আমি আল্লাহ আমাকে এটা অধীন করে দিয়েছে তারা বলে ঠিক আছে এখান থেকে পয়সা দিয়ে পানি খেতে হতো খাবার দিতে হতো এভাবে করে আল্লাহ খাবার পানি বাসস্থান সব কিছু ব্যবস্থা করে দিলেন প্রতিবেশী ব্যবস্থা করে দিলেন পরিশেষে হাজরত ইব্রাহিম আসলামের তৃতীয় পরীক্ষা ছিল তার সন্তান আল্লাহ বলো ইব্রাহিম তোমার এই সন্তানটাকে তুমি জবাহ করো তিনি কোরবানি করার নির্দেশ দিলেন অনেক কিছু কোরবানি করলেন কিন্তু আল্লাহ এটা চাই না তোমার সবচেয়ে প্রিয় বিশ্ববস্তু যেটা এটা আল্লাহ আমার আস্তে কোরবানি করো হাজির ইসমাই ইব্রাহিম আসলাম লক্ষ্য করে দেখলেন আমার কাছে তার কাছে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান তিনি আল্লাহ রবুল আলমী যেমনটি বলছেন ফালাম্মা বালাগামা আহুসা আইয়া সন্তান যখন সাইয়া মানে দৌড়াদৌড়ি করার বয়স হয়ে গেল কাল আইয়া বোনাইয়া তিনি বলে হে আমার সন্তান ইন্নি আরা আফিল আমি আমি তো স্বপ্নে দেখেছি আননি আজ আমি তোমার জবাই করতেছি ফাংজুর মা তারা তিনি নিজেই জবাই করে দিতে পারতেন কিন্তু না করে তার মতামত চাইলেন তুমি এখন চিন্তা করে দেখো কি করবে তুমি তার সন্তান ইব্রাহিম হাসান যেমন আল্লাহর নির্দেশ পাওয়ার পালন করার জন্য পাগল সন্তানও তেমনি যেহেতু নবীর গড়ে নবী হবেন তিনি বলছেন ইয়া আবা তিফারু হে আমার প্রিয় বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তা কাজে পরিণত করেন আল্লাহ অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবেন ইব্রাহিম আসলাম জবা করতে শুরু করলেন যদিও জবাই হয় নাই আল্লাহারা ইব্রাহিম ইসমাইল আসলামকে সরায়া বেহস্ত থেকে একটু দুম এনে জিব্রাহ মাহফতের সাথে দিয়ে দিলেন তিনি চক্ষু বন্ধ ছিলেন এমত অবস্থায় তিনি জবাই খায় গেল চক্ষু খুলে দেখলেন ইসমাইল সামনে দাঁড়ান তিনি সন্দেহ পোষণ করলেন আমার ছেলেকে আমার সাথে দোষা দিল আল্লাহ সাথে সাথে বলে দিলেন ফালান্না আসলামা ওয়াতাল্লাহিন পিতা পুত্র উভয় যখন আসলামা আত্মসমর্পণ করলো এই ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের সামনে

দেশ এবং যার রাষ্ট্রটাকে ইসলামের আলোকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সকল কিছু যদি আমি ইসলামের আলোকে সাজাতে পারি তাহলে আল্লাহর এই জমিন হবে জান্নাতের একটি পরিবেশ ইব্রাহিম ইসলাম যেমন ঠিক আল্লাহর নির্দেশের ব্যাপারে আভোস করেননি আমরাও কোনো অবস্থাতেই কোনো জায়গায় আল্লাহ নির্দেশ বাস্তবায়নের ব্যাপারে আভোস করবো না তাহলে আমি খাটি মুসলমান হতে পারবো আমি আসবো তখনই ইসলাম মুসলমান খবর আল্লাহ আমাদেরকে হাটি মুসলমান হয় খবর যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ আলা আমাদেরকে ডেকে বলছেন অলা তামু তুল্না ইল্লা মুসলিম তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করো না আমরা সকলেই জনমেন মুসলমান হয়ে কবরে দিতে পারি আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আলহামদ